আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা জানো যে এনসিটিভি থেকে এবছর হচ্ছে একটা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে, যার আলোকে তোমাদের শিক্ষকরা কিন্তু পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন। তো আমরা হচ্ছে এনসিটিভি থেকে দেওয়া প্রশ্নের উত্তর এবং অন্যান্য যে সাজেশনগুলো রয়েছে সেগুলো একটা প্লেলিস্টে তৈরি করে দিয়েছি। সেই প্লেলিস্ট লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দিব, তোমরা সেখান থেকে চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারবে। তো আজকে আমরা একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করছি। এটা কোন স্কুলের প্রশ্ন সেটা এখানে দেওয়া নেই, তবে এটা হচ্ছে আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি। কোনো একটা বিদ্যালয়ে এই প্রশ্নটা এবছর বার্ষিক পরীক্ষা করা হয়েছে, ঠিক আছে? দেখো, প্রথমে কি থাকবে, 25 নাম্বার থাকবে হচ্ছে নৈবত্তিক অংশ, যার মধ্যে 15টা থাকবে সঠিক উত্তর, অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন। তো এই হচ্ছে 15টা প্রশ্নের সঠিক উত্তরগুলো তোমাদের কিন্তু খাতায় লিখতে হবে, ঠিক আছে? তো এই গেল 15টা প্রশ্ন। তারপর দেখো, এক কথায় প্রশ্নের উত্তর থাকবে 10টা, এরকম 10টা প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। তাহলে এই 15 আর 10 মিলে মোট হচ্ছে কত, 25 নাম্বার। এই 25 নাম্বার হচ্ছে তোমাদের নৈবত্তিক অংশ। তারপর রচনামূলক অংশে থাকছে 75, যার মধ্যে প্রথমেই থাকছে সংক্ষেপে উত্তর লেখো। এরকম প্রশ্ন থাকবে তোমাদের পরীক্ষায় 13টা, প্রত্যেকটা 2 করে, মোট হচ্ছে 26 নাম্বার। তো এই ধরনের প্রশ্নগুলো তোমাদের হচ্ছে সম্পূর্ণ সিলেবাসটা থেকে আসতে পারে, এবং তোমরা যদি কোনো একটা অধ্যায় বাদ দাও সেক্ষেত্রে তোমরা কিন্তু সমস্যায় পড়তে পারো, কারণ এখানে কোনো অতিরিক্ত প্রশ্ন কিন্তু থাকছে না। যে 13টা প্রশ্ন থাকবে তোমাদের কিন্তু সেই 13টা প্রশ্নেরই অ্যান্সার করতে হবে, ঠিক আছে? তো শিক্ষার্থীরা চেষ্টা করবে সম্পূর্ণ বইটা শেষ করে যাওয়ার, মানে সম্পূর্ণ সিলেবাসটা কভার করে যাওয়ার, তাহলে তোমরা সবগুলি প্রশ্ন অ্যান্সার করতে পারবে। এরপর রয়েছে কি, দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন। এখানে মোট 10টা প্রশ্ন থাকবে, 10টা থেকে তোমাদের হচ্ছে যে কোনো 60টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। আর প্রতিটা প্রশ্ন 7 করে, তাহলে 7 7 কত, 49 নাম্বার থাকছে এখানে। তো তোমরা যে অধ্যায়গুলো ভালো পারো সেখান থেকে হচ্ছে অ্যান্সার করার চেষ্টা করবে, কারণ যেহেতু সবচেয়ে বড় অংশটা এখানে থাকছে 49 নাম্বার। এখন দেখো দৃশ্যপটগুলো কেমন হতে পারে। যেমন এখানে বলা আছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, আবার আয়তক্ষেত্রের প্রস্থের সাথে 3 যোগ করলে দৈর্ঘ্যের সমান হয়, তারপর 2টা প্রশ্ন আছে। আবার পরেরটা ক্ষেত্রে 2টা সমীকরণ জোর দেওয়া আছে, 1টা 2টা সমীকরণ দেওয়া আছে সেখানে, এর আলোকে প্রশ্ন করা হয়েছে। তারপরে ত্রিকোণমিতি থেকে প্রশ্ন করা হয়েছে। এরপরেরটা হচ্ছে কি, দেখো তোমাদের যে লগের চাপটা সেখান থেকে প্রশ্ন করা হয়েছে ত্রিকোণমিতি চ্যাপ্টার মিলিয়ে। তারপরেরটা হচ্ছে তোমাদের ত্রিকোণমিতির নবম অধ্যায়, এগুলো সাহায্যে প্রশ্ন করা হয়েছে, ঠিক আছে? এখানে হচ্ছে নবম অধ্যায় যেটা রয়েছে তোমাদের বিস্তার ও পরিমাপ, সেখান থেকে প্রশ্ন করা হয়েছে। সমীকরণের চ্যাপ্টার থেকে প্রশ্ন করা হয়েছে। তো সব অধ্যায়েই টাচ করা হয়েছে, যদিও এখানে আমি সেট থেকে কোনো প্রশ্ন দেখলাম না দ্বিতীয় অধ্যায় থেকে। তারপরে তোমাদের হচ্ছে যে অধ্যায়গুলো রয়েছে সিলেবাসে সবগুলো অধ্যায় তোমরা চেষ্টা করবে পড়ার। এই বিদ্যালয়ের প্রশ্নে হয়তো বা সবগুলো অধ্যায় তারা টাচ করেনি, কিন্তু পরীক্ষায় সকল অধ্যায় মিলেই কিন্তু প্রশ্ন থাকার সম্ভাবনা বেশি। তাই কোনো একটা যদি বাদ দাও সেক্ষেত্রে কিন্তু সমস্যা পড়তে পারো, যদিও 3টা প্রশ্ন বেশি দেওয়া থাকবে, ঠিক আছে? তো আমরা হচ্ছে আজকের এই ভিডিওতে নবম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার একটা স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমরা একটা ধারণা পেয়েছো পরীক্ষায় কী ধরনের প্রশ্ন থাকতে পারে। তারপরেও কিছু মডেল টেস্ট আমাদের চ্যানেলে দেওয়া আছে এবং অধ্যায়ভিত্তিক কিছু সাজেশন দেওয়া আছে, সেগুলো তোমরা কমেন্টে দেওয়া প্লেলিস্ট লিঙ্ক থেকে দেখে নিতে পারবে। তো শিক্ষার্থীরা, এই ছিল আজকের ভিডিওটি। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।